সোহেল তাজকে থাপ্পড় মেরেছিলেন শেখ সেলিম, কিন্তু তিনি কেন থাপ্পড় মেরেছিলেন এবং সেই থাপ্পড়ের কেন কোনো বিচার পাননি সোহেল তাজ? তিনি প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছিলেন, কিন্তু বিচার না পেয়ে সোহেল তাজ পদত্যাগ করেন। তো চলুন জেনে নেওয়া যাক আড়ালের ঘটনা। ঘটনার সূত্রপাত বিমানবন্দরে। একটি বড় চোরাচালান আটকে দেয় পুলিশ। সোহেল তাজ পুলিশের ভূমিকা সমর্থন করেন, কিন্তু ফোন আসে শেখ সেলিমের কাছ থেকে, ছেড়ে দিতে হবে চোরাচালানকারীকে, কারণ চোরাচালানকারী তার আত্মীয়। সোহেল তাজ তার আদেশ মানেননি। তখন সেলিম সোহেল তাজের অফিসে যান, সেখানে তাদের কথা কাটাকাটি হয়। সেখান থেকে শেখ সেলিম শেখ হেলালের সাথে কথা বলেন। এক পর্যায়ে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অফিসে যান। সেখানে সন্ত্রাসীদের সাথে নিয়ে শেখ সেলিম ও শেখ হেলাল সোহেল তাজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ সেলিম সোহেল তাজকে থাপ্পড় মারেন। মারধরের এক পর্যায়ে পুলিশ এসে সোহেল তাজকে বাঁচায়। এ অবস্থায় সোহেল তাজ বিচার চান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু পরিবারের কাছে জিম্মি প্রধানমন্ত্রী কোনো বিচার করতে পারেননি। অনেক রাজনৈতিক আষ্টে পৃষ্ঠে বাধা তিনি। ফাঁস হলে সমূহ বিপদ, তাই সোহেল তাজ মানসম্মান রক্ষা করতে পদত্যাগ করতে বাধ্য হন, আর এ কারণেই তিনি পদত্যাগের নাটক সাজান। সোহেল তাজ তার চিঠিতে বলেছিলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে তিনি তার পদত্যাগের কারণ বলবেন না। শুধু তাই না, আপনারা শুনে অবাক হবেন যে ওই সময় দেশের বিদ্যুৎ সমস্যা খুব প্রকট ছিল। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছিল না, কারণ সেই শেখ সেলিম তিনি টেন্ডার করতে দিচ্ছিলেন না, কোনো কোম্পানিকে ডুবতে দিচ্ছিলেন না। শেখ সেলিম আওয়ামী লীগের এত বড় শক্তিশালী হয়ে উঠেছে ভেতরে ভেতরে, তা অনেক নেতাকর্মীর থ্রেটের মধ্যে পড়তে হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন আওয়ামী লীগের নেতার হাতে মার খান, সে দেশে অন্যদের অবস্থা কি তা সহজেই বোধগম্য। আসলে পারিবারিক রাজনৈতিক এবং পরিবারতন্ত্রের কাছে হেরে যায় নীতি, হেরে যায় আদর্শ, হেরে যায় ইতিহাস। আগামীর নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক ইতিহাস, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিবে, এটাই প্রত্যাশা।